নিজের প্রতি ঘেন্না হয় আমার ধর্ষিত হবার পরেও আমি এই কথাটা অন্যকে বলতে পাই না ইদানিং তার স্পর্শ আমাকে বাঁচতে দেয় না আমি মরে যেতে চাই কিন্তু মরে গেলে আমার পরিবারের কি হবে কথাগুলো ভেবে আবারও একবার কেঁদে নিল কোহিনূর এই কোহিনূর ঘুম থেকে ওঠো নি এখনও জি আম্মা উঠছি আচ্ছা ফ্রেশ হয়ে নিচে চলে আসো ভদ্রমহিলা সম্পর্কে কোহিনুরের শাশুড়ি নীল লাল লাল। শাড়ি নীলচুরি খোলা চুল কোহিনুর সৌন্দর্যকে আরও বিকশিত করে তুলল কোহিনুরকে দেখে কে বলবে যে মেটা একজন মেয়ে বিয়ে মাস হয়েছে মাত্র কিন্তু চালকের ছয় এইটুকু সময়ে নিজেকে বেশ মানিয়ে নিয়েছে সে ছয় মাস আগে প্রচণ্ড সুন্দরী হওয়ায় কোহিনুরকে নিয়ে বেশ ঝামেলায় পড়ে যান কোহিনুরের বাবা কাশেম মিয়া একে তো সংসারের অভাব ছয় ছেলেমেয়ের দায়িত্ব কাশেমের উপর কোহিনূরের মা জমিলা খাতুন মানুষের বাদশায় কাজ করেন এরপরেও সংসার চালাতে হিমশিম খেতে হয় এমন অবস্থায় এসএসসি পরীক্ষা দেওয়া তাদের বড়মে মেয়ে কোহিনূর তাদের কাছে বোঝা মনে হতে শুরু করেছে একে বিদায় করতে পারলে তাদের একটু খরচ কমে যাবে এই চিন্তা থেকে কহিনুরকে বিয়ে দেওয়ার কথা ভাবতে থাকে তারা কিছুদিন পরে এলাকার বিরাট নাম করা আমির আলী যে কিনা আমির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার তার পুত্রের জন্য কোহিনুরকে পছন্দ করেন প্রস্তাব পাঠান কাশেম মিয়ার কাছে এমন বড় লোকের ঘরে মেয়ের বিয়ের প্রস্তাব পেয়ে আনন্দে আত্মহরা হয়ে সাথে সাথে বিয়েতে রাজি হয়ে যান কাশেম মিয়া কিছুদিন পরে কোহিনুরকে বিয়ে দেওয়া হয় বিয়ের সকল খরচ বহন করেন আমির আলী এমনকি বিয়ের পরে কোহিনুরের বাবার হাতে পাঁচ লাখ টাকা তুলে দেন তিনি কোহিনূরের কেন জানি ব্যাপারগুলো অস্বাভাবিক লাগছিল বাসরাতে জীবনের সবচেয়ে বড় ধাক্কা খায় মেয়েটি কেননা তার বিয়ে হয়েছে শোয়েবের সাথে কিন্তু বাসর ঘরে প্রবেশ করেছে অন্য কেউ যার নাম কাইফ এলাকার সবাই জানে আমির আলীর একটাই ছেলে যার নাম শয়েব কিন্তু বাসরাতে কোহিনুর আবিষ্কার করে যে আমির আলীর আরও একটি ছেলে আছে যার নাম কাইফ আর এই ছেলেটা আমির সাহেবের বড় ছেলে কাইফ তার রুমে ঢুকিয়ে কাইফের মা তার রুমে ঢুকিয়ে রেখে চলে যান কাইব নিজের রুমে কহিনূরকে দেখে একদম রেগে যায় বিছানা সাজানো গোলাপগুলো প্রথমে সে নিচে ফেলে এরপর পর ধাক্কা দিয়ে কোহিনুরকে কোহিনুর ঘটনার আকস্মিতা কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থাকে এরপর বুঝতে পারে কাইবকে দেখতেও স্বাভাবিক মনে হলেও বাস্তবে সে স্বাভাবিক নয় পাগল হতভম্ব হয়ে থাকা কোহিনুর একটু পরে অনুভব করতে থাকে তার পায়ের অসহ্য ব্যথা দু চোখ ভিজে উঠে তার এই ছিল তার কপালে তখন কাইফ কোহিনুরের দিকে আসতে থাকে পাগলকে দেখে ভয়ে আতকে উঠে কহিনুর উঠে দাঁড়াতে পারছে না তবু বসে থেকেই আস্তে আস্তে পেছাতে শুরু করে পাগলটা মাথা চুলকাতে চুলকাতে থাকে আর বলে তুমি কি আমার পুতুল বন্ধু যাকে বাবা আমার জন্য কিনে এনেছে ভয়ে ভয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে ওমা এই কি পুতুল আবার কি মিষ্টি করে কথা বলে আচ্ছা পুতুল বন্ধু তোমার নাম কি কোহিনূর কুহু তুমি আমার কুহু পুতুল বন্ধু কেমন হ্যাঁ এমা তোমার চোখে পানি কেন কেন ও কিছু না বেশ বেশ আচ্ছা তুমি কি হাঁটতে পারো পারো কি বলবে তার গলা জড়িয়ে আসছে কান্নায় কোহিনূরকে চুপ থাকিতে দেখে পাগলটা একটা চড় বসিয়ে দেয় কোহিনূরের গালে এইবার শব্দ করে কেঁদে উঠে কোহিনূর পাগলটা হাততালি দেয় আর হো হো করে হাসে এভাবে এক এক করে ছয় মাস কেটে যায় এক বিছানায় এখন কাইফ আর কহিনুর থাকে কখনো মনে হয় পাগলটা তাকে মারে কখনো টয়লেটে আটকে রাখে কখনো আবার এটা এটা ছুঁড়ে মারে খাট থেকে পেলে দেয় ফেলে দেয় কিন্তু গতরাতে কহিনুর অনুভব করে তার বুকে কারো হাত ঘুম ভাঙতে দেখে কাইফ কাচের বেগুনি রঙের চুরিগুলো এক এক করে ভাঙতে থাকে হাতেরও বেশ কিছু স্থান কেটে যায় কহিনুর চিৎকার করতে পারে না কেননা সমাজের চোখে সকলের চোখে কাইফ তার স্বামী তার শরীরে পূর্ণ অধিকার আছে কাইফের কিন্তু এই স্পর্শ কহিনুরকে বাঁচতে দিচ্ছে না সে কোনোভাবেই ভুলতে পারছে না রাতের ঘটনার পরে কহিনুর সাওয়ার নেয় গোসলখানায় ইচ্ছে মতো কেঁদে নেয় নিজের প্রতি ঘেন্না করছে কাজ করছে তার সে কাইফকে কোনোভাবেই নিজের স্বামী ভাবতে পারে না তাই তার এই ঘেন্না কাজ করছে এদিকে ওদিকে ঘটনার পর থেকে কেমন যেন একটু বদলে গেছে গোসল করে বের হবার পরেও কাঁদছিল কোহিনুর কহিনুরকে দেখে কাঁদতে কাঁদতে দেখে কুহুপুতুল তুমি কেঁদো না আমিও কেঁদে ফেলবো তোমার সাথে কখনও কোহিনুরের সাথে এভাবে কথা বলেনি কাইব। এমনি কী সে নিজেও কহিনুরের সাথে কেঁদেছিল তখন তার শাশুড়ি এসে ডেকে যায় নিচে আসার জন্য আবারও একটা রাত কোহিনুর একদম ইচ্ছে করে না কাইফের পাশে বা একই বেড়ে ঘুমাতে কিন্তু কী করবে এটা তার নিয়তি কেননা তার ছোট পাঁচ ভাই বোনের সকল খরচ আমির আলী বহন করেছে এমনি কি আর পাঁচ লাখ টাকা কাশের মেয়েকে দিয়েছে এটা একটা দোকান কেনার জন্য কোহিনুর যদি এ পাগলকে ছেড়ে চলে আসে তাহলে তার পরিবারের সবার আবারও সেই আগের অবস্থানে ফিরে যেতে হবে যা কোহিনুর একদম চায় না প্রতিদিনের মতো আজকেও এক গ্লাস দুধ আর কিছু মেডিসিন নিয়ে কাইফের সামনে দাঁড়িয়ে আছে কোহিনুর প্রতিদিনের মতো আজ একদম চিল্লা চিল্লি না করে সব খেয়ে নেয় কাইফ কোহিনুর অবাক হয় তবে কিছু বলে না ইচ্ছের বিরুদ্ধে কোহিনুর কাইফের পাশে গিয়ে শুয়ে পড়ে তবে আজ ঘুম আসছে না তার কাইফ যখন ঘুমের ঘরে এপাশ ওপাশ করে বিছানায় একপাশে পাশে আটকে হয়ে শুয়ে থাকে কোহিনুর আজ একটা ব্যাপার কোহিনুরের মাথায় কাজ করছে না আর তা হলো এই ছয় মাসে একবারও দেখলাম না কাইফকে ডাক্তার দেখাতে তাহলে কাইবকে রোজ কিসের মেডিসিন খেতে দেওয়া হয় তবে ব্যাপারটা এত বেশি চিন্তার তার মনে হয়নি আর যেহেতু তার শাশুড়ি মা এই মেডিসিনগুলো কাইবকে খাওয়াতে বলে তাই কোহিনুর আর এসব চিন্তা করে না লাভ নেই কোহিনুরের মা রূপা প্রচণ্ড ভালো একজন মহিলা কাইব এখন প্রায় কোহিনুরের কথা শুনে কোহিনুরকে আগের মতো জ্বালাতন করে না মারে না ইদানিং কোহিনুর কাইবকে ভালো লাগে ছেলেটা যদি পাগল না হতো তবে হাজার একটা ছেলের বলা হতো কাইবকে জোড়া ভুরু, বামপাসের গালে টোল লম্বা চোখ লম্বা মুখ ধবধবে ফর্সা সব মিলিয়ে সুদর্শন পুরুষ বেশ কিছুদিন ধরে প্রায় ছোট ছোট ব্যাপারে কাইপের ছোট ভাই সাইয়ব কোহিনুরকে স্পর্শ করার চেষ্টা করে কোহিনুর আশেপাশে বেশি ঘুরঘুর করে বাজেভাবে তাকায় সব মিলিয়ে এই ছেলেটার ছায়াও মারাতে ইচ্ছে হয় না কোহিনুরের আজ সকাল থেকে কায়েবকে কেমন অন্য রকম লাগছে কারণটা অবস্থা বুঝ যে উঠতে পারছে না কোহিনুর এখন আর কোহিনুর কাইয়েবকে ভয় পায় না কোহিনুর প্রায় রাতে কাইফের মাথায় হাত বুলিয়ে দেয় ভালো লাগে কহিনুরের আজ রাতেও বরাবরের মতো মেডিসিন খাওয়ার পর কাইফ পাশে ঘুমিয়ে যায় কহিনুরে আজকে কোহিনুর অনুভব করে কারো স্পষ্ট তার শরীরে আজকে আর ঘেন্না হচ্ছে না কোহিনুরে চোখ খুলে চিৎকার দিতে চাইলে সৈয়ব তার মুখ চেপে ধরে কোহিনুরের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে এদিকে সে যথাসম্ভব চেষ্টা করছে সৈয়বের হাত থেকে নিজেকে মুক্ত করতে পারছে না পাশে কাইভ ঘুমাচ্ছে খুব চেষ্টা করেও কোহিনুর পারছিল না নিজেকে তার স্বামীর ভাইয়ের হাত থেকে বাঁচাতে এদিকে ধস্তাধস্তি হচ্ছে এক পর্যায়ে সৈবকে ধাক্কা দিয়ে খাট থেকে নামতে গিয়ে নিজেই আতখলা সারি আটকে গিয়ে পড়ে যায় কোহিনুর সাহেব এবার নিচে নেমে এসে কহিনুরের চুলের মুড় ধরে তখন কাহিব ফুলদানি দিয়ে সৈবের পিঠে আঘাত করে সৈয়েব কহিনুরকে ছেড়ে দিয়ে ব্যথায় কাকিয়ে ওঠে এদিকে কহিনুরের রুমে শাশুড়ি ততক্ষণে উপস্থিত তার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে সৈবের দুই গালে থাপ্প দিয়ে রুম থেকে বের করে দেন রূপা এরপর উনি নিজেও বের হয়ে যান কহিনুর নিচে বসে কাঁদছে বিছানা থেকে নেমে এসে কহিনুরকে বলে কুহু তুমি কেঁদো না কেদো না এদিকে এসো কহিনুর কাইপের দিকে তাকায় ছেলেটা একে উপরে উঠে আসতে বলে শাড়িটা শরীরে কোনো মতে জড়িয়ে বসে কোহিনুর ওর কান্না থামছে না পাগল কাইফ কতভাবে বোঝানোর চেষ্টা করছে সকাল গড়িয়ে দুপুর কহিনুর এখনো পর্যন্ত মুখে দেয়নি এদিকে কাইফ জেদ ধরে বসে আছে কু তো খায়নি এখন আমিও খাবো না কোনোভাবে কেউ কাইফকে খাওয়াতে পারছে না রূপার বোঝা হয়ে গেছে কোহিনুর ছাড়া আর কেউ এই মুহূর্তে কাইফকে খাওয়াতে পারবে না তাই রূপা কাইফের রুমে গেল গিয়ে দেখে কহিনুর বসে আছে চোখগুলো লাল হয়ে উঠেছে আর ফুলে গেছে বোঝাই যাচ্ছে মেটা প্রচুর টোকা দিয়ে রূপা বললেন কি ব্যাপার এখনো যে নিচে এলে না বলতে বলতে রুমে ঢুকলো রূপা ইচ্ছে করছে না তোমার এখন খাবারের প্রয়োজন এভাবে চলতে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে বিছানায় বসে কহিনুরের ঘাড়ে হাত দিয়ে কথাগুলো বললেন রূপা উহ তুমি চাইলে সৈয়েবকে আমি ঘর থেকে বের করে দেবো আর যদি পারো তবে সৈবকে ক্ষমা করে দাও আমার জায়গায় আপনি কি করতেন আম্মা রূপা আর কথা না রুম থেকে খাবে না মানে খাবে না কহিনুর এসব শুনছে কাইপের জন্য ইদানিং তার বড্ড মায়া হয়তো বা এটা মায়া না অবচেতন মনের প্রেম কহিনুর রুম থেকে বের হয় প্রায় দুপুর তিনটায় ডাইনিং এর পাশে রান্নাঘর ডাইনিং প্লেস পার হয়ে রান্নাঘরের দিকে যাওয়ার সময় কহিনুর খেয়াল করলো সাহেব কেমন একটা বিশ্রী হাসি আসছে তাকে দেখে কোহিনুর রক্ত হিম হয়ে আসছে এই হাসির পিছনে রহস্যটা কহিনুর কাছে স্পষ্ট এখনো কহিনুরকে আরও সাবধান থাকতে হবে একটা মেয়ে কতটা অসহায় কতটা নির্যাতিত কাইপের জন্য খাবার নিয়ে রুমে চলে এসে দরজা লাগিয়ে দেয় কহিনুর প্রচন্ড ভয় হচ্ছে তার কহিনুরকে দেখে কাহিপ বলে কুহু তুমি আমার জন্য নিয়ে এসেছ জানো আমার না বড্ড খিদে পেয়েছে পেয়েছে তাহলে সকাল থেকে কিছু খাওনি কেন তুমি তো খাওনি আচ্ছা নাও খেয়ে নাও তুমি আমাকে খাইয়ে দেবে আচ্ছা ভালো লাগছে কোহিনুর কাইফের মধ্যে বেশ পরিবর্তন এসেছে আগের মতো কথায় কথায় হাইপার হওয়ার প্রবণতা এখন বেশ খানিকটা কমে গেছে আর খাবে না শেষ আর একটু বাকি শেষ করো আমার আম্মাকেও আমাকে এভাবে খাইয়ে দিত তুমি একদম আমার আম্মার মতো কেন হেসে ফেলে কোহিনুর আম্মা আমাকে অনেক ভালোবাসতো তুমি তো আমাকে ভালোবাসো জানো তুমি আসার আগে কেউ আমাকে ভালোবাসতো না আর রূপা আমার রোজ খবরই রাখতো না রাখতো না কথাটা শুনে কোহিনুরের বুকটা ধক করে উঠল কাইফ কার কথা বলছে তবে কি রূপা কাইফের আপন মা না এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কোহিনুরের মাথায় কাকে জিজ্ঞাসা করবে কিভাবে জিজ্ঞাসা করবে এই কুহু বন্ধু তুমি খাবে না বেশ কিছুক্ষণ চুপ থাকে কোহিনূর হ্যাঁ খাবো আচ্ছা কায়েব তুমি কার কথা বলেছিলে কে তোমার আম্মা আমার তো আসছে না মনে মনে আসছে না ও আচ্ছা প্রায় এক সপ্তাহ কেটে গেছে আজকে কাইব আর কোহিনুর বাদে ঘরের সকলে এক বিয়ের দাওয়াতে যাবে বাসে একজন ড্রাইভার ছাড়া বাইরের কেউ নেই আজকেও সাহেব যাওয়ার সময় কেমন একটা রহস্যময় হাসি আসলো কোহিনূর আসন্ন বিপদের পূর্বাভাস ইতিমধ্যে পেতে শুরু করছে আগের থেকে বেশি সাবধানতা অবলম্বন করেছে সকলে চলে গেল একটা বিরাট বাড়িটা একদম খালি লাগছে কোহিনূর ভাবছে সে কি কাইপকে সেদিনের কথাটা নিয়ে একটু ঘাটাঘাটি করবে আজকে তো ঘর একদম ফাঁকা সুযোগ আজকেই বেশ কিছুক্ষণ করে কোনো কিছুই না যখন নিজের রুমে চলে আসলো তখন ওর ওটাই মনে হলো স্টোর রুমটা দেখা হয়নি সেই স্টোর রুমটা দেখলে কেমন হয় যে কথা সেই কাজ রুমের দরজার ছিটকিনি খুলে কোহিনূর প্রবেশ করে লাইট সুইচ অন করলে একটা ডিম লাইট লাল রঙের আলো উহ তেমন কিছু চোখে পড়লো না কোহিনুরের রুম থেকে বের হওয়ার সাথে একটা বাক্সের সাথে ধাক্কা খায় সে এই বাক্সটা দেখা হয়নি কেমন একটা রোমাঞ্চ কাজ করছে কোহিনুরের মধ্যে বাক্সটা লক করা তবে আবারও স্মার্ট লক পিন কোড দিয়ে সম্ভবত এটা করা কোহিনুর কোনো আইডিয়া নেই লক খুলবে কিভাবে। বিরক্ত হয়ে রুম থেকে বের হবার জন্য সামনে আসতে একটা আয়না খেয়াল করলো আয়নার পেছনে থাকা শ্বশুরে বিরাট ছবিটা চোখে পড়তে উচ্ছ্বাসিত হয়ে ওঠে কহিনুর তার শ্বশুরের দেওয়ালে লাগিয়ে রাখা বিরাট ছবিটার ফ্রেমের চারপাশে নকশা আর নকশায় লক করা নকশা প্রায় এক এর চেয়ে বড় কথা ছবির ফ্রেমে একটা চার ডিজিটের পিনকোড লেখা কোহিনূর কৌতূহল দূর করার জন্য মূলত ছবির ফ্রেমে থাকা নাম্বার বক্সের পিন পিনকোডে লিখে দেয় আর সাথে সাথে বক্সটা আনলক হয়ে যায় ভেতরেটা দেখে কোহিনুর প্রায় রাত দশটা কাইফ আর সে খাওয়া দাওয়া শেষ করছে মাত্র কইনুর কাইফের জন্য মেডিসিনগুলো নিতে গিয়ে দেখে সেখানে একটা মেডিসিন নেই কল দেয় শাশুড়ি রূপার কাছে আম্মা কাইফকে যে মেডিসিনগুলো খাওয়ানো হয় তা তো শেষ হয়ে গেছে কি বলছো কালকেই তো আমি দেখলাম তিনটে করে অবশিষ্ট আছে ভালো করে দেখো আম্মা আমি ভালো করে দেখেছি আচ্ছা আমি ড্রাইভারকে বলে দিচ্ছি ও নিয়ে আসবে আম্মা ড্রাইভার তো কোথায় জানি চলে গেছে আপনি প্রেসক্রিপশনটা আমাকে দিন আমি নিয়ে আসছি তুমি কি বলছো এসব রাত কয়টা বাজে খেয়াল আছে তোমার তোমার যেতে হবে না আমি ড্রাইভারকে দিয়ে পাঠাচ্ছি যা চিন্তা করেছিল কোহিনূর তাই হলো প্রেসক্রিপশনটা তাকে দেওয়া হলো না এর মানে অবশ্যই এখানে রহস্য লুকিয়ে আছে খুব ভালো করে দরজা লক করে ঘুমিয়েছে কোহিনূর কেন জানি তার ঘুম আসছে না বারবার সোয়েফের সেই বিশ্রী হাসিটা ভেসে আসছে এদিকে কাইফো ঘুমাচ্ছে না কহিনুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কোহিনুর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যাই হোক এখন থেকে কাইফকে আর মেডিসিনগুলো খাওয়াবে না কহিনুরের ধারণা মেডিসিন সঠিক না কুহু তুমি ঘুমাবে না হ্যাঁ ঘুমাবো তো আমার না খুব ভয় করছে কেন ভয় করার কি আছে কাইফ বাইরে দেখো দেখো ঝড় হবে ভয় করে আমার খুব হাইপার হয়ে উঠছে কাইফ অতিরিক্ত ভয় পেয়ে মনে হয় চেহারা ফ্যাকাশে হয়ে উঠছে একে শান্ত করতে না পারলে কোহিনুরও কপালে দুঃখ আছে সেই সাত পাঁচ না ভেবে কাইফকে জড়িয়ে ধরে কোহিনুর ভয়ে কাঁপছে কাইফ একদম মিশে আছে কোহিনুরের বুকের সাথে আর বিড় বিড় করে বলছে মেরে ফেলছ মেরে ফেলছ বারবার বলছে চোখ বন্ধ করে ভয়ে কাঁপছে আর একটাই কথা কোহিনুর কাইপকে জিজ্ঞাসা করছে কে মেরে ফেলছে ও মেরে ফেলছে কাকে মেরে ফেলছে জিজ্ঞাসা করতে দুই হাত দিয়ে শক্ত করে কোহিনুরকে জড়িয়ে ধরে কোহিনুর এখন একদম নিশ্চিত যে তার কাইপ পাগল নয় একে পাগল বানানো হয়েছে কোনো সত্যি লুকিয়ে রাখার জন্য যা একদম কাইপ জানে ঝড় থেমে যায় কিছুক্ষণ পরে কিন্তু কাইফ এখনো কোহিনুরকে জাপটে ধরে আসে তবে এখন কাইভকে দেখে মনে হচ্ছে সে আর ভয় পাচ্ছে না কোহিনুর কাইবকে তার বাহুডোর থেকে মুক্ত করে দেয় ঠিকই কিন্তু কাহিফ এখনো কোহিনুরকে জাপটে ধরে আসে কোহিনুর অবাক করে দিয়ে কাহিফ তার গালে চুমু খেলো এরপর কপাল চোখে ঠোঁটে ঘাড়ে খুব ভোরে কোহিনুর নিয়ে বের হতে রুম থেকে একটা পরিচিত গন্ধ পায় বুকটা ধক করে উঠলো কহিনুর তবে কি রুমে কাইভ আর সে অন্য কেউ রয়েছে ভাবতে ভাবতে গোসলকানা থেকে বের হয়ে আসে টেবিলের পাশে দাঁড়ায় তখন পেছন থেকে কহিনুরের কোমরে একজন হাতের স্পর্শ চোখ বন্ধ করে কহিনুর নিজেকে শান্ত করে আস্তে আস্তে টেবিলের পাশে রাখা মোটা লাঠিটা বার করে পেছনের মানুষটাকে মাথায় আঘাত করে এক ঝটকায় হাত ছেড়ে দিয়ে মাথা চিৎকার করে দিয়ে বসে পড়ে সাইফ কাইফের ঘুম ভেঙে যায় এদিকে কোহিনুর বেধরক পেটাচ্ছে সাহেবকে গায়ের সর্বশক্তি দিয়ে পেটাতে পেটাতে একসময় ক্লান্ত হয়ে যায় কোহিনূর এদিকে কাইপ হাত তাড়ে দিচ্ছে আর হাসছে ড্রাইভার রূপাকে কল করে সব ঘটনা বলে দিয়েছে রূপা পাগলের মতো কোহিনূরের নাম্বারে কল করছে কোহিনূরের কাছে কল রিসিভ করার সময় নেই কাইপ চিৎকার করছে কাঁদছে আর বলছে সোয়েবের বলা কথাটা শুনে কোহিনূর একদম স্তব্ধ সে এখন সম্পূর্ণ বুঝে গেছে যে কাইপকে পাগল বানানো রাখা হয়েছে বেশ কিছুক্ষণ পরে বিয়ে বাড়ি থেকে সবাই চলে এলো রূপা ঘরে প্রবেশ করে ছুটতে গেল কহিনুরের রুমের দিকে দরজা বন্ধ দুইবার টোকা দেওয়ার পর দরজা খুলে বের হয়ে এলো কহিনুর আমার শোয়েব কোথায় কহিনুর ওই যে খাটের পায়ের দিকে ইশারা করলো কহিনুর রূপা ওই দিকে তাকিয়ে দেখে শোয়েবকে বেঁধে রেখেছে কোহিনুর শয়েবের বাঁধন খুলে দাও না আম্মা আমি বলছি তুমি আমার ছেলের বাঁধন খুলে দাও মা কাইপ তো আপনার ছেলে আমি কাইপের স্ত্রী আপনার ছোটো ছেলে সাহস কী করে আমাকে স্পর্শ করা আমার সাহেব যা করেছে তার জন্য আমি লজ্জিত আমার ছেলের বাঁধন খুঁজে দাও উহ তুমি কেমন মেয়ে আপনি কেমন মা কৈনুর দরজা থেকে ধক্কা দিয়ে রুমে প্রবেশ করে রূপা এরপর সাহেবের হাতের আর বাঁধন খুলে দিয়ে রক্তাক্ত সাহেবকে রূপা নিয়ে যায় নিয়ে যান আর হ্যাঁ ছেলের খেয়াল রাখবেন আর যেন এমন না করে কোনো কথার উত্তর না দিয়ে চলে গেল রূপা কোহিনুর এখন প্রচুর সতর্ক নিয়ে তার ভাবনা এদিকে অতীত জানতে হলে অন্ত নেই কোহিনূরকে অবশ্যই কারো সাহায্য নিতে হবে ভাবতে ভাবতে বাগানে চলে যায় এসব বাগান পরিষ্কার করছে বয়স সাইটের কাছাকাছি চাচা আপনি তো কত বছর ধরে এ বাড়িতে রয়েছেন মাজাম আমি এই বাড়িতে পঁচিশ বছর ধরে কাম করতেছি আমি আপনার কাছে কিছু জানতে চাই চাচা বলবেন কি কি জানতে মা আগে বলবেন সত্যি করে বলবেন তো হ্যাঁ মা আচ্ছা সাইফ আর কাইফ কেমন ভাই ক ক কইতেছ মা আমি জিজ্ঞাসা করছি এর উত্তর দিন চাচা না মানে আর কি চাচা বললেন সৎ ভাই তারা সাইফের মায়ের ব্যাপারে আপনি কি কি জানেন চাচা মা ওইসব কথা এই নিয়ে বলা যা না বলাই ভালো রূপা ম্যাডাম দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে আচ্ছা চাচা তাহলে কে কোথায় বলবেন কালকে তো রূপা ম্যাডাম বাইরে যাবে তখন তুমি এই না আইসো আমি সব কমু তোমারে আচ্ছা চাচা হাতে একটা গোলাম নিয়ে বাগান থেকে ফিরে আসে কহিনুর রূপা দাঁড়িয়ে আছে তার রুমের সামনে কহিনুর ওই কাজের লোকের সাথে তোমার এত কিসের কথা কার সাথে আমি কথা বলেছিলাম আম্মা মালির সাথে ও ওইটা কহিনুর চিন্তা করছে এখন কি বলবে হ্যাঁ ওইটা আসলে গোলাপের কোনো চারাটা বেশি ভালো তা নিয়ে কথা বলেছিলাম আমার বাগানের খুব শক্ত তাই আর কি ও এদেরকে বেশি প্রশ্রয় দেবে না কেমন আচ্ছা আম্মা ও আমি যে কাজের জন্য এসেছি জি আম্মা বলেন আজ থেকে আর এই মেডিসিনগুলো খাবে কেমন আম্মা আগের মেডিসিনগুলোর কী হয়েছে ওইগুলো খাবো না কেন যা বলছে তাই করো আচ্ছা আম্মা অজানা রহস্য জানার এই রহস্য উদ্ঘাটন করা থেকে একটু দূরে কহিনুর সকালে সকল অজানাকে জানার উত্তেজনায় রাতে ঘুম হচ্ছে না কি করবে বুঝতে পারছে না এদিকে কায় ঘুমিয়ে গেছে কহিনুর ধীরে ধীরে নিজের রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে বেশ চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় কহিনুর ফ্রেশ হয়ে বের হয়ে জানতে পারে যে মালি চাচা আর নেই হার্ট ফেল করে মারা গেছে কহিনুর বুঝে গেছে যে রহস্যটাকে রহস্য রাখার জন্য এই চাচাকে মেরে ফেলা হয়েছে তাহলে হার্ট ফেল হওয়ার ব্যাপার কি নিচক সাজানো নাটক হতে পারে ওষুধ যেমন আমাদের জীবন বাঁচায় তেমন ভুল ওষুধ আমাদের জীবন কেড়ে নিতেও পারে যতই ভাবছে কোহিনুর কাছে রহস্যটা আরও বেশি জট পাকিয়ে যাচ্ছে কোহিনুর মারে কেমন আছিস এই তো অব্বু ভালো আছি তোমরা সবাই কেমন আছো হ্যাঁ রে আমরা সবাই ভালো তোর মা তোর সাথে কথা বলতে চাই দে অব্বু কেমন আছিস মা আমার হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আগে চাইতে এখন অনেকখানি ভালো তাই আম্মু হ্যাঁ রে যা এখন আমাদের আগের দিন নাই তো শ্বশুর আসলে অনেক ভালো রে হ্যাঁ আম্মা তোর জামাই কেমন আছে তারা এখনও জানে না যে পাগল কাইফের সাথে তাদের মেয়ের বিয়ে হয়েছে সবাই ভালো আছে আম্মু তুই কি ব্যস্ত একটু আচ্ছা তাহলে এখন রাইখে দেয় পরে ফোন দিয়ার নেই আচ্ছা রূপা ঘরে নেই আমি আলীর সাথে বাইরে গেছে। রূপা যাবার আগে কোহিনুরকে বলে গিয়েছে তাদের রুমটা যেন একটু গুছিয়ে দেয় কহিনুর রুম গোছানোর শেষে রূপার আলমারি খুলে কাপড় রাখতে গিয়ে একটা ফাইলের মধ্যে বেশ কিছু কাগজ দেখতে পায়। এগুলো দেখে মনে হচ্ছে সার্টিফিকেট সার্টিফিকেটের চোখ বোলাতে সাথে সাথে চোখ ছানা বড়া হয়ে যায় কহিনুরে কেননা এই সার্টিফিকেট একজন মেডিসিন স্পেশালিস্ট আর এই মেডিসিন স্পেশালিস্ট আর কেউ না স্বয়ং রূপা কোহিনুর এখন সম্পূর্ণ ব্যাপারে বুঝে গেছে কাইবকে ডাক্তার দেখানো হয় না কারণ ডাক্তার তো ঘরেই রয়েছে তার মানে সকল সূত্রগুলো একজোট হতে শুরু করছে রহস্য জটলা খুলতে চলছে শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রায় দশ দিন অতিবাহিত হয়ে গেছে কোহিনুরের সমীকরণ মেলাতে ব্যস্ত এদিকে কাইফের বেশ উন্নতি হচ্ছে এই দশ দিনে একবারের জন্য কাইফ রূপার দেওয়া মেডিসিন খাওয়ানো হয়নি অথচ কাইফ স্বাভাবিক আচরণ করছে ঘুমো হচ্ছে এখন বেশ মনেও রাখতে পারছে আগে ওর স্মৃতিটা এমন ছিল যে হঠাৎ করে পুরোনো কোনো ঘটনা মনে পড়ত পড়ে যেত দিন যত যাচ্ছে কোহিনুরের রহস্যের জট তত খুলছে এদিকে কোহিনুর হঠাৎ একজনের কথা মনে পড়ল যে তাকে সাহায্য করতে পারে তার পরিচিত এক বড় বোন গোয়েন্দা পুলিশ তার কাছে সাহায্যের জন্য যাবে বলে ভেবে নিয়েছে কোহিনুর পরের দিন খুব সকালে শপিং মলে কথা বলে ঘর থেকে বের হয়ে কোহিনুর আধা ঘন্টা লাগবে গন্তব্য পৌঁছতে পৌঁছাতে কাইপের ঘুম ভাঙতে দেখে পাশে কহিনুর নেই রুম থেকে বের হয়ে আশেপাশে কোহিনুরকে খুঁজতে খুঁজতে কাহিফ স্টোর রুমে চলে যায় সেই বাক্সের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় সে তখনই দেখে চিৎকার করে জ্ঞান হারায় কাইফ আপু আপনি অফিসে কোহিনুর সেই তার পরিচিত গোয়েন্দা পুলিশ আপুর সাথে মোবাইলে কথা বলছে হ্যাঁ তুমি চলে আসো সারা কোহিনুর সারার অফিসের এর নিচে দাঁড়িয়ে কল দিচ্ছিলো তাই সারার ক্যাবিনে আসতে পাঁচ মিনিটে বেশি সময় লাগলো না আপু আসবো হ্যাঁ আসো কি ব্যাপার কবে বলেছিলাম আমার সাথে দেখা করার কথা তো এত দেরি করলি কেন আপু একটু ব্যস্ত ছিলাম আর কি আচ্ছা শোনো আমি যে ইনফরমেশান তোমাকে দি নিতে বলেছিলাম তা নিয়েছ জি আপু তা ইনফরমেশান পাওয়ার পর তোমার কী মনেছে ও হ্যাঁ তুমি যে আমার সাথে যোগাযোগ প্রায় যোগাযোগ করছো এটা অন্য কেউ যেন জানতে না পারে আপু ইনফরমেশান অনেকগুলোই পেয়েছি আপু আমার সবচেয়ে বড়ো সন্দেহটাই সত্যি হয়েছে রূপা কাইফের আপন মা নন আর ওই বাক্সের কথা তো তোমাকে আগেই বলেছিলাম সাহেবের থেকে ইনফরমেশন পেয়েছি আপু আপু আমার হাতে তো বেশি সময় নেই তাই এই যে নাও একটা ফাইল দিয়ে গেলাম আর সাথে আমার লেখা দুইটা নোট এগুলো পড়ে আশা করি রহস্য তুমি বুঝে যাবে চলে যাবে এখনই হ্যাঁ সাবধানে থেকো যেহেতু তোমাদের বাড়ির সাধারণ এক মালি খুন হয়েছে সেহেতু তোমার উপরে আক্রমণের সম্ভাবনা রয়েছে আপু চিন্তা করবে না আচ্ছা তাহলে উঠি আচ্ছা ঘরে এসে কোহিনুর দেখে সকলে কাইফের রুমে চাকর বাকর থেকে শুরু করে কাইফের দেখাশোনা করার জন্য সেই নাচটিকে রাখা হয়েছিল সবাই কাইফকে ঘিরে বসে আছে কোহিনুর হাতে কয়েকটা শপিং ব্যাগ সে কিছুতেই বুঝতে পারছে না রুমে এসে জিজ্ঞাসা করছে কি হয়েছে আপনারা সকলে কাহিফের রুমে শপিং করাটা কি খুব জরুরি ছিল তোমার জন্য কোহিনুর রূপা আম্মা আমার প্রয়োজন ছাড়া তো আমি আর বের হব না যেহেতু শপিংয়ে গিয়েছিলাম তার এর মানে আমার প্রয়োজনীয় জিনিসগুলোই নিয়ে এসেছি কাইপের চেয়েও দেখছি তোমার প্রয়োজনগুলো তোমার কাছে বেশি তা না হলে কি তুমি এভাবে ওকে একা রেখে চলে যেতে মা ও ঘুমাচ্ছিল তাই আমি কাউকে বিরক্ত না করে চলে গিয়েছিলাম আপনারা কেউ বলবেন কি হয়েছে কাইফের কি আর হবে ছেলেটা তোমাকে খুঁজতে খুঁজতে স্টোর রুমে যায় আর পড়ে গিয়ে মাথা ব্যথা পায় কই দেখি হুম এসো কহিনু রুমে আসতে সকলে রুমের বাইরে চলে যায় কুহু হ্যাঁ কাহিপ বলো কি হয়েছে একটু ছাদে চলো না কোহিনুর একটা কথা না বলে কাইফের হাত ধরে ছাদের দিকে হাঁটা দেয় তখন কাহিব কহিনুরকে বলে তোমাকে একটা কথা বলবো বলো কাহিপ যা বললো তা শুনে যেন আকাশ থেকে পড়ল কহিনুর ভাবতেই অবাক লাগছে কিভাবে এমন একটা কাজ করতে পারলেন উনি তবে এখন এসব ভাবনার সময় নেই অপরাধীকে ধরতে হবে শাস্তি অপরাধীকে পেতেই হবে কোহিনুর আর কাইয়েফ রুমে আসে কোহিনুর বলতে থাকে রহস্যের শেষটা কালকে হবে অপরাধী বাঁচতে পারবে না রাত প্রায় দুটো বাহিরে শব্দ শোনা যাচ্ছে শব্দে ঘুম ভাঙে কোহিনুর দরজা বের হয়ে ওর মাথায় রিভলভার ধরে তিনজন মুখোশ করা মানুষ তাদের হাতে একটা রুমাল আছে কোহিনুরকে অজ্ঞান করার জন্য সম্ভবত ক্লোরফার্ম লাগানো হয়েছে রুমালে এদিকে কাইবেশে রিভলভার হাতে থাকা লোকটার হাত থেকে রিভলভার কেড়ে নেয় সাথে সাথে ঘরের ঝাড়বাতিটা জ্বলে ওঠে এরপর এক একটা করে সব কয়টা লাইট সারা সাইফ আহাত আফসা মাসুদ দোতলায় উঠে এসে সেই তিনজন মুখোশ পড়ার লোকের পেছনে দাঁড়ান একে অপরকে প্রত্যেকের মুখোশ উন্মোচনা করেন প্রথমজন হচ্ছে ড্রাইভার দ্বিতীয়জন সাহেব আর তৃতীয়জন বা প্রধান হচ্ছেন আমির আলী আমির আলীকে দেখে একদম হকচকিয়ে যায় কোহিনূর কেননা সে ভেবেছিল প্রধান অপরাধী হবে রূপা কিন্তু না এদিকে পুলিশের হাতে ধরা পড়ার ড্রাইভার আর সাহেব কান্নাকাটি শুরু করেছে তাদের এই চিৎকার চেঁচামেচিতে রূপার। ঘুম থেকে উঠে বের দেখে সাহেব ড্রাইভার আমির আলী হাতে হাত করা পড়ানো রূপা সারার কাছে এসে জিজ্ঞাসা করে আমরা আপনার স্বামী আমার সন্তানকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন রূপা জেলের হাওয়া খাওয়াতে সারা কি বলছেন আপনি আপনি নির্দোষ মানুষগুলোকে এভাবে ধরে নিয়ে যেতে পারেন না কে নির্দোষ আর কে নির্দোষ তা দেখার কাজ পুলিশের আপনার না কিদোষ করেছে আমার স্বামী আমার ছেলে কাচ্ছে রূপা আচ্ছা এক কাজ করি আপনার সামনে তাহলে জিজ্ঞাসাবাদ করি আপনার স্বামীকে তিনটি চেয়ার নিয়ে সেই চেয়ারে তিনজনকে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয় সারা আমি রালি বিশিষ্ট ব্যবসায়ী আপনি কি মার খাওয়ার আগে সব বলতে শুরু করবেন নাকি মার খাওয়ার পরে বলবেন বলছি বলছি তিরিশ বছর আগেরকার কথা আমি আবু হায়দার সাহেবের বিশাল প্রতিষ্ঠিত কাব্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ম্যানেজার পথে চাকরি পাই চাকুরির এক বছরের মধ্যে হায়দারের হৃদয়ের জয় করে ফেলি উনি আমার উপর প্রচণ্ড খুশি হয়ে তার একমাত্র মেয়ে কাব্যকে আমার সাথে বিয়ের ব্যবস্থা করেন কিন্তু কাব্য একদম রাজি হয় না আমাকে বিয়ে করার জন্য এদিকে কাব্যর মা মনা মেয়ে হওয়ার বাবার অতি আদরের আমি ভেবেছিলাম নিয়েছিলাম বাপের কথা রাখতে হয়তো মেয়ে হয়তো আমাকে বিয়ে করতে রাজি হবে কিন্তু না মেয়ের সাথে বাপও ঘুরে গেল বলে আমার সাথে তার মেয়ের বিয়ে দেবে না সেদিন অফিস সে আমি ওভারটাইম করেছিলাম আর প্রচুর কাজ থাকায় হায়দারও অফিসে ছিল অপেক্ষা করছিলাম অফিসে সকলে চলে যাওয়া পর্যন্ত ঘন্টা তিন পর সবাই চলে যায় অফিস থেকে পুরো বের হলো নিজের ক্যাবিন থেকে তখন আমি তাকে বললাম যে আমি তার মেয়েকে অনেক ভালোবাসি সে চাইলে তার মেয়ে রাজি হবে আমাকে বিয়ে করতে কিন্তু না বুড়ো সোজাসাপটা বলে দেয় তার মেয়ের পছন্দের উপর সে কথা বলবে না ব্যাস আমার মেজাজটা গেল বুড়ো গলা টিপে ধরলাম আর বললাম তুই এখনই তোর মেয়েকে বল যে তোর লাস্ট ইচ্ছা যে যেন আমাকে বিয়ে করে বুড়ো জীবন বাঁচানোর জন্য তাই করলো ফোন করে বলল মেয়েকে মারে আমি মনে হয় বাঁচব না আমার কসম খা যে আমি যা বলবো তুই তাই করবি তুই আমি বিয়ে করে নে মা সেটাই আমার শেষ ইচ্ছা পুলিশ কে হয়েছিল তবে পুলিশটা আমার কিছু করতে পারেনি আর খুনটা আমি করেছিলাম এটা কেউ জানতো না এদিকে বাপের সেজ ইচ্ছা পূরণ করলো কাব্য বিয়ের দু বছর পর আমাদের প্রথম সন্তান কাইফ আমি ভেবেছিলাম কাব্য তার স্থাবর অস্থাপন সকল সম্পদ মালিক আমাকে করে দিবে কিন্তু না আমাকে ভুল প্রমাণ করে কাব্য তার সকল সম্পদের মালিক করে গেল তার ছেলে কাবকে এর মানে দিন শেষে আমি কি পেলাম আমার কি রইল কিছুই না স্টোর রুমে আমার আর কাব্যের মধ্যে ঝগড়া হচ্ছিল উইল নিয়ে এর মধ্যে আমার মাথা বিগড়ে গেল এবং পুরনো ভা চেয়ারের ভাঙ্গা পায়া দিয়ে কাব্যের মাথায় আঘাত করে বসেলাম মাথা পেটে রক্ত ঝরতে লাগলো এদিকে এই ঘটনা নিজের চোখে চোখে চিৎকার দিয়ে উঠল কাইফ কাইফওকে আমি কঠোর পায়া দিয়ে আঘাত করি ভেবেছিলাম ছেলেটা বুঝি মরে গেছে তখন হাস্যমতো তখনই কাজের লোক ছিল আর এখন সে ড্রাইভার এলো হাতে দলিলের কাগজ নিয়ে সে এসে দেখে ফেললো যে আমি খুন করছি আমি কিছু বলার আগে হাসমত বলে উঠল স্যার আমি কাউকে বলবো না আমাকে মেরে ফেলবেন না স্যারের দলিলটা দেখেন আগে আমি কাঁপা হাতে দলিলটা নেই পড়তে থাকি আমি জানতাম কাব্য সকল সম্পদ তার ছেলের নামে দিয়ে গেছে কিন্তু এটা জানতাম না যে সে এটাও দলিল করে দেে একুশ বছরের পূর্বে যদি কাইফের মৃত্যু হয় তবে সকল সম্পদ একটা আশ্রমের নামে চলে যাবে এটা শুনে আমি ডাক্তারকে খবর দিলাম ডাক্তার আমার সাত বছরের ছেলেকে বাঁচিয়ে তুললো জিজ্ঞাসা করল কাব্য কোথায় আমি উত্তর দিলাম জানি না ডাক্তার চলে যাওয়ার পরে কাব্য আমাদের পুরোনো গেস্টরুমের মেজেতে দাফন করে দিলাম আর আবার মেজেটা সুন্দর করে বানিয়ে নিলাম আর বাহিরে সকলকে জানিয়ে দিলাম কাব্য তার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে কিন্তু ছেলে আমাকে দেখলে এটা ওটা ছুঁড়ে মারত আমাকে সহ্য করতে পারতো না তাই বাধ্য হয়ে কাবকে লক করতে শুরু করি এদিকে বাড়ির ডোলটা নিয়ে মানিক নামের একজন উকিলের কাছে দেয় সে আমার পূর্ব পরিচিত ছিল সে সম্পদের দলিল দেখে বলে কাব্য নিজের সম্পদের দলিলটা এমন শর্ত দিয়ে তৈরি করে গেছে যে তার ছেলে কিছু হলে সম্পদ ট্রাস্টের নামে চলে যাবে এমন অবস্থায় এই সম্পদ নিজের হিসাবে পাবার একটাই উপায় আছে আর তা হচ্ছে ছেলেকে পাগল বানিয়ে ফেলা এর ফলে আপনারা ছেলের নির্দিষ্ট বয়সে তাকে বিয়ে দিতে পারলে সম্পদ আপনার আমি জিজ্ঞাসা করলাম কিভাবে মানিক উত্তর দিল পাগলের বউ সন্তান সম্ভব হলে সব সম্পদের অধিকারী হয়ে যাবে পাগলের বউ পরপর শুধুমাত্র একটা সাইন ডর ভয় দেখিয়ে অন্য একটা সাইন নিয়ে নিলে মালিক আপনি হয়ে ভাবে এরপর প্রায় মানিকের সাথে আমার কথা হতো পরামর্শ নিতাম একদিন মানিক আমাকে রূপার সাথে পরিচয় করিয়ে দেয় রূপা চলে যায় আর মানিক আমাকে বলে ছেলে যে আসলে ট্রিটমেন্ট হচ্ছে তা দেখার জন্য কিন্তু লোক আসতে পারে তাই বলেছিলাম যে রূপাকে যদি ডাক্তার হিসেবে রাখেন তো আপনারই মঙ্গল আমি বলেছিলাম তাহলে তো ভালো চিকিৎসাও পেয়ে যাবো কাইফ সুস্থ হয়ে উঠবে মানিক আমাকে বুদ্ধি দেয় রূপা যেই মেডিসিন দিবে কাইপকে তা না খাইয়ে অন্য মেডিসিন খাওয়াবে তাহলেই তো হয় এদিকে অন্য মেডিসিন খাওয়ানোর ফলে কাইফ ধীরে ধীরে অবনতি হতে থাকে একসময় এমন হয় যে সে পুরোনো সব ভুলে যায় মাঝে মাঝে মনে পড়ে যেত তবে সেভাবে না আর রূপাকে প্রথম দেখাতে আমার ভালো লেগে গেছিল কেননা কাব্যকে আমি নিজের চেয়েও পছন্দ নিজের করে চেয়েছিলাম সম্পদের জন্য আর রূপার প্রেমে পড়ে গিয়েছিলাম নিজের অবচেতন মনে আমি জানতাম যে রূপা ডিভোর্সই ছিল এবং এক সন্তানের জন্যই তবু তাতে আমার কিছু যায় আসে না আমার তো শুধু রূপাকে পাওয়া দিয়ে কথা ছিল একদিন মানিকের সাথে নেশার ঘরে বলে ফেলি যে আমি কাব্যের খুনি এরপর থেকে সে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে আর তার ব্ল্যাকমেল করাটা আমার সীমা সরিয়ে যায় ব্যাস তাকে আমি রাস্তা থেকে সরিয়ে দেই এরপর রূপাকে রাজি করিয়ে বিয়ে করে ফেলি সকলেই জানতো আমার একটা ছেলে সে হচ্ছে সাহেব একটু থামে নামে মিরালি পরে কি হলো আহাত এরপর আমি সুযোগে থাকি একদিন আমার চোখে পড়ে যায় কোহিনুরের পরিবারের দুরবস্থা এমন একজন তা চাইছিলাম পুত্রবধূ হিসাবে যে তার পরিবারকে একটু সুখী দেখার জন্য নিজের সকল দুঃখ লুকিয়ে আমার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবে এরপর কোহিনুরের সাথে বিয়ে দিয়ে দেয় আমার পাগল ছেলের সাথে আর ছোট ছেলেকে শিখিয়ে দেয় যেন কাইফের স্ত্রীকে ভোগ করে এর ফলে কোহিনুর সন্তান সম্ভব হলে আর আমি দলিলে তার সাইন নিয়ে ঘর থেকে বের করে দেব কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি ধরা পড়ে গেলাম কখনো ভাবিনি যে আমার এমন সময় আসবে চিৎকার করে বলছে আমির সত্য গোপন থাকে না একদিন না অন্যদিন হলে সত্যি প্রকাশ পাবে সারা এতদিন লুকিয়ে রাখা সত্য কিভাবে প্রকাশিত হলো আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলো কহিনুর আপনাদের উপর সন্দেহ ছিল সেই সন্দেহটা আরও বেড়ে গেল যখন প্রথমবার সাহেব তার রুমে আসে এর পর দিন সাহেবের মোবাইলের কথা বলেছে সম্পত্তি পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি আমি আবার কোহিনুরকে নিজের করে পাওয়ার চেষ্টা করব। এটি শোনার পরে কোহিনুর আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাকে ইনস্ট্রাকশান দিতে থাকি আর সে একটার পর একটা কাজ করতে থাকে এই কাজগুলোর মধ্যে অন্যতম ছিল আপনাদের স্টোর রুমের সেই লক করা বক্স যার ভিতরে সম্পদের একটা কপি ছিল এবং বেশ কিছু ছবি ছবিগুলো কার ছিল তা খুঁজে বের করাই ছিল আমাদের লক্ষ্য এদিকে সেই রাতে কোহিনুরকে আমরা ইনস্ট্রাকশান দিয়ে ভোর হওয়ার আগে রুমের দরজা খুলে দিবে একটা শক্ত লাঠি বা বেদ রাখবে যাতে করে সোয়েব রুমে আসতে ওকে সুবিধা মতো ইচ্ছে মতো পেটাতে পারো আর তার মুখ থেকে কথা বের করতে পারো কহিনুর তাই করে বলে দেয় নাম কিন্তু সঠিক প্রমাণের অভাবে আমরা আমরা কিছু করছিলাম না এরপর ফোকাস করি সেই ছবিতে দেখা মহিলার পরিচয় জানার উপারে এর একমাত্র পথ ছিল সেই বুড়ো মালি তবে মালির সাথে যখন কোহিনুর কথা বলছিল তা লুকিয়ে থেকে শুনে নিয়েছিল ড্রাইভার সেই রাতে কোনো এক কারণে ঘুম আসছিল না কহিনুর তাই সে হাঁটতে রুম থেকে বের হয় চাকরদের রুমের কাছে চলে আসে কোহিনূর আর তখনই দেখে মালি কোহিনূরকে ডেকে বলে মারে আজকে আমার যখন কথা কইতেছিলাম তখন ড্রাইভার আমাকে কথা শুইনে ফেলাইছে মনে হয় আর ড্রাইভার যদি আসলেই আমার কথা শুইনে ফেলায় তবে আজ রাত আমার জীবনের শেষ রাত হইব এর জন্য আগেভাগে আমি আপনারে সব কয়া যাইবার চাই মালি একমাত্র লোক ছিল যে চাক্ষু সাক্ষী দিয়েছিল কাব্যের হত্যাকাণ্ড কিন্তু এত বছরও কখনো মুখ খোলেনি আর কোহিনুর সেই ছবিগুলো মোবাইলে তুলে নিয়েছিল তাই ইনস্ট্যান্ট মালিকে দেখাতে পেরেছিল আর জানতে পেরেছিল যে ইনি কাব্য কোহিনুর মালির সাথে কথা বলার সময় সব কিছু ভিডিও করে নেয় পরের দিন মালিক খুনায় যা করেছেন আমির আলী ও তার ড্রাইভার মিলে কি ঠিক বলেছি না সারা মুখে কিছু বলছে না আমির আলী তবে ড্রাইভার সব স্বীকার করে নিয়েছে রূপা একদম চুপ করে শুনছে চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে তার আমাদেরকে আজ হাতে নাতে ধরলে কি হতো কি করে জানতে যে আমরা আজ কহিনুরকে হত্যা করতে আসব। আমির আলীর কথা শুনে আহাত আশ্চর্য হয়ে গেছে লোকটার ফাঁসি হবে শিওর তারপরে ওনার মতো আগ্রহ কি করে তার মাস্টারমাইন্ড ফ্লপ হলেও তা শোনার জন্য কাই বেশ কিছু দিন ধরে মেডিসিন না খাইতে সঠিক মেডিসিন দেওয়া হচ্ছিল কহিনুর রুমে না পেয়ে সে সব জায়গায় খোঁজার পর স্টোর রুমে গেল তখন সে বাক্সে বাঁধা পেয়ে পড়ে গেল আর দেখালো চেয়ারে ভাঙ্গা পায়া সে জ্ঞান হারালো আর জ্ঞান ফেরার পরে সে আবিষ্কার করলো যে তার অতীতের সব ঘটনা মনে পড়েছে ব্যাস তার সব কিছু ক্লিয়ারলি মনে পড়ে গেল। আবারও বর্তমানের কথা মনে রইল তাই তো কোহিনুরের কথাও তার মনে থাকলো কোহিনুর আসতে কাইব কোহিনুরকে নিয়ে ছাদে চলে গেলো এবং বলল কোহিনুর আমার অতীতের সব ঘটনা মনে পড়ে গেছে আমি এখন সুস্থ হয়ে গেছি আর হ্যাঁ আমাদের রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে আমি অজ্ঞান ছিলাম সময় সৈব এসে ক্যামেরা লাগিয়েছে তখন আমার জ্ঞান ফিরে এসেছে তবে আমি কিছু বলিনি অজ্ঞান থাকার মতোই করে শুয়েছিলাম এবং সব দেখছিলাম সাহিব আমিরের সাথে কথা বলেছিল তাদের কথা শুনে আমি বুঝতে পারি যে তাদের তোমার উপর সন্দেহ হতে শুরু করেছে আমাদের রুমে এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না এরপর কোহিনূর আমাদেরকে ফোনে কল দিয়ে ওই ঘটনা জানায় পরে কোহিনূরকে বলি সে যেন নিজের রুমে থেকে বলতে থাকে কাল অপরাধীরা ধরা পড়বে এটা যেহেতু আমি দেখেছিলেন তাই উনি ভয় পেয়ে যাবেন এবং কোহিনূরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেন তবে আপনার জায়গায় আমরা প্ল্যান করে রেখেছিলাম আমরা জানতাম আজ রাতে কহিনুরের ওপর হামলা হবে তাই আমরা সকলে প্রস্তুতি নিয়েছিলাম এবং কোহিনুর রুমের আশেপাশ থেকে নজর রাখছিল হাউমাউ করে কেঁদে উঠলো আমির আলী তার কষ্ট একটাই আমার কাছে রইল না কিচ্ছু না সকল অপরাধী সাজা হয়েছে এর মধ্যে আমির আর ড্রাইভারের ফাঁসির সাজা আর সৈবের চোদ্দ বছরের কারাদণ্ড কাইফ আর কহিনুরের দিন ভালোই কাটছে কাইফ নিজের তার এই সাজানো সংসারটা কোহিনুরকে উৎসর্গ করেছে আর হ্যাঁ ওদের ঘরে আলো করে নতুন অতিথি এসেছে রূপা কাইফের সৎমা হলেও কখনো কাইফের সাথে খারাপ আচরণ করেননি তবে কাইফ পাগল ছিল বলে রূপা অত বেশি কাইফের আশেপাশে ঘেসত না রূপা তার দেবতাতুল্য স্বামীর এসব কৃতকর্মের কালো অধ্যায় জানতে পেরে এই সংসার ছেড়ে চলে যাচ্ছে মায়ের এমন অভাবভাবে চলে যাওয়া সাইফ মেনে নিতে পারেনি তাই জেলখানাতে নিজের জীবন ত্যাগ করেছে আমিন আর ড্রাইভারের ফাঁসি হয়ে গেছে এখন কাব্য কলঙ্কমুক্ত কেউ বলতে পারবে না যে হায়দার সাহেবের একমাত্র কন্যা অন্যের হাত ধরে পালিয়ে গেছে সমাপ্ত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং